আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব সুইস ম্যারাং বাটার ক্রিম বা SMBC বাটার ক্রিমের রেসিপি। বেকিং লাভারদের কাছে এই ক্রিমটা কিন্তু খুবই প্রিয়, কারণ এই ক্রিমে কোনো চিনি দানাদার ভাব থাকে না, খুবই স্মুথ, খুবই সিল্কি এবং টেস্ট 10/10। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 4টি ডিমের সাদা অংশ, আধা কাপ পরিমাণ চিনি, একটি হ্যান্ড উইক্স দিয়ে নেড়েচেড়ে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এবার ডিম চিনির মিশ্রণে বাটিটা একটি ফুটন্ত গরম পানির পাত্রের উপর বসিয়ে নিচ্ছি। এবার হ্যান্ড উইক্স দিয়ে অনবরত নাড়তে হবে। এ পর্যায়ে কিন্তু নাড়ানো থামানো যাবে না, তাহলে কিন্তু ডিমটা জমাট বেঁধে যাবে। এভাবে 2 থেকে 3 মিনিট ডিমটা গলে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে। আরেকটি কথা, এখানে ফুটন্ত গরম পানির পরিমাণ এমন হবে যেটা বাটির গা একদমই স্পর্শ করবে না। এই প্রসেসকেই ডাবল বলার বলা হয়ে থাকে, আর ডাবল বলারের কারণে কিন্তু ডিমের কাঁচা ভাবটাও থাকবে না। চিনিটা গলে গিয়েছে, আমি বাটিটা উঠিয়ে নিচ্ছি এবং একটি গর্তওয়ালা বাটিতে ডিমের সাদা অংশটা ঢেলে নিচ্ছি। এবার আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি ডিমের সাদা অংশটা ফোম হয়ে যাওয়া পর্যন্ত। ডিমের ম্যারাংটা কিন্তু অলমোস্ট রেডি। ডিমের ম্যারাং হতে আমার প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বা বেশিও লাগতে পারে, এটা একদমই ডিপেন্ড করে আপনাদের বিটারের স্পিডের উপর। ম্যারাং তৈরি হয়ে যাওয়ার পর বাটির তলে হাত দিয়ে একটু দেখে নিতে হবে ডিমটা ঠান্ডা হয়েছে কি না। ডাবল বয়লারের কারণে ডিমটা কিন্তু একটু গরম ছিল, যদি ঠান্ডা না হয় তাহলে আরও কিছুক্ষণ বিট করে ডিমটা ঠান্ডা করে নিতে হবে। পারফেক্ট ম্যারাং বোঝার উপায় হচ্ছে বাটিটা উল্টো করে ধরলেও ডিমের ফোমটা পড়ে যাবে না। আমি এখানে বাটার নিয়েছি 200 গ্রাম। বাটারটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, এখানে ফ্রিজের ঠান্ডা বাটার কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। আবার এটাও খেয়াল রাখতে হবে বাটারটা যেন একদম গলা গলা না থাকে, বাটারটা অনেকটাই ক্রিমি স্ট্রাকচারে থাকবে। আমি এখানে অল্প অল্প করে বাটার অ্যাড করব এবং 1 থেকে 2 মিনিট করে বিট করে নেব। এখানে সম্পূর্ণ বাটার কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, এতে করে কিন্তু আপনার মিশ্রণটা অনেক পাতলা হয়ে যাবে আর ক্রিম হতেও অনেক সময় লাগবে। তাই অবশ্যই অল্প অল্প করে বাটার অ্যাড করতে হবে এবং 1 থেকে 2 মিনিট করে বিট করে নিতে হবে। আমি আবারও বলছি, এখানে খেয়াল রাখতে হবে ডিমের ম্যারাংটা যেন ঠান্ডা থাকে এবং বাটারটা যেন একদম রুম টেম্পারেচারে থাকে। এভাবে আমি অল্প অল্প করে বাটার দিচ্ছি আর 2 থেকে 3 মিনিট বিট করে নিচ্ছি। আমি এখানে প্রাণ বাটারের যে 200 গ্রামের প্যাকটা থাকে সেটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের আনসল্টেড বাটারও ব্যবহার করতে পারেন, তবে আমি সাজেস্ট করব বাজারে খোলা যে বাটারটা পাওয়া যায় সেটা না ব্যবহার করতে, কারণ খোলা বাটারের ক্রিমটার ফ্লেভারটা কিন্তু একদমই ভালো আসে না। আর এই ক্রিমের টেস্ট পুরোপুরি ডিপেন্ড করে বাটারের কোয়ালিটির উপর, তাই অবশ্যই চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের বাটার ব্যবহার করতে। তবে হ্যাঁ, অবশ্যই সেটা কিন্তু আনসল্টেড বাটার হতে হবে। আমি কিন্তু সেই প্রসেসই ফলো করে যাচ্ছি, অল্প অল্প করে বাটার দিচ্ছি আর 1 থেকে 2 মিনিট করে বিট করে নিচ্ছি। এই প্রসেসে কিন্তু অর্ধেকের বেশি বাটার মেশানো হয়ে গিয়েছে। আমার ক্রিম তৈরির প্রসেসটা কিন্তু মোটামুটিভাবে লাস্ট পর্যায়ে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে ডিম এবং বাটারের মিশ্রণটা কিন্তু অনেকটা ছানা ছানা ভাব হয়ে গিয়েছে। এতে কিন্তু ভয়ের কিছুই নেই, কারণ এটাই হলো ক্রিম তৈরি হওয়ার আগের স্টেজ। এবার আমি আরও কিছুটা বাটার দিয়ে দিয়েছি, এবার 1 থেকে 2 মিনিট আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আরও কিছু পরিমাণ বাটার অ্যাড করার পর ছানা ছানা ভাবটাও চলে গিয়েছে এবং মোটামুটি ক্রিমে একটা স্ট্রাকচারে চলে এসেছে।
এবার বাকি যে বাটারটুকু ছিল সেটাও দিয়ে দিয়েছি। এবার কিন্তু এক থেকে দুই মিনিট না, কিন্তু একদম ঠিক হয়ে যাওয়া পর্যন্ত বিট করতে হবে। আমার ক্রিমটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি বিটাটা উঠিয়ে নিয়েছি, কাঁটাগুলো থেকে ক্রিমটা কিন্তু একদমই পড়ছে না। এবার অ্যাড করে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স, আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। আমার সুইস ম্যারাং বাটার ক্রিম কিন্তু পুরোপুরি রেডি। বিটারটা সরিয়ে একটি স্প্যাচুলা দিয়ে চারদিক থেকে ক্রিমটা একত্র করে নিচ্ছি, আর ক্রিমের থিকনেসটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পারছেন ক্রিমটা কতটা ঠিক। ছোট একটা বাটিতে আমি অল্প পরিমাণ ক্রিম নিয়ে নিয়েছি। এটা আমি ফুড কালার দিয়ে একটু কালার করে নেব। এখানে আমি জেল ফুড কালার ব্যবহার করেছি। বাটার ক্রিমের সাথে এখন আমি ফুড কালারটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ক্রিমটা কতটা গ্লসি দেখাচ্ছে। এবার আমি একটু পাইপ করেও দেখাচ্ছি। আমি একটি পাইপিং ব্যাগে কিছু পরিমাণ ক্রিম নিয়ে নিয়েছি। এখানে একটা স্টার নজেল দিয়ে আমি কিছু ফুল করে নিচ্ছি। আরেকটা কথা, চেষ্টা করবেন ক্রিমটা তৈরি করার পর ফ্রিজে না রেখে সাথে সাথে ডেকোরেশন করতে, এতে করে ডিজাইনগুলো কিন্তু খুবই শার্প হবে। এই ক্রিমটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে দুই মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। ডেকোরেশনের এক থেকে দুই ঘন্টা আগে বাইরে বের করে রেখে রুম টেম্পারেচারে এলে সামান্য একটু বিট করে আবারও ডেকোরেশন করতে পারবেন। ফ্রিজের ঠান্ডা বাটার ক্রিম কখনোই বিট করতে যাবেন না, তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আচ্ছা, তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।